নাটোরে প্রাইভেট কারের ধাক্কায় এক নারী নিহত লালপুরে সড়ক দুর্ঘটনায় রেহেনা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে গত শনিবার তিলকপুর দুলাল সরকারের পুরাতন বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত ওই নারী উপজেলার তিলকপুর গ্রামের আনছার আলীর স্ত্রী স্থানীয় সূত্রে জানা যায় রেহেনা খাতুন রাস্তার বিপরীতের দোকান থেকে বাড়ি আসার পথে রাস্তা পারাপার হচ্ছিলেন এ সময় রাজশাহী থেকে পাবনাগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয় এতে তিনি গুরুতর আহত হন এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় প্রাইভেট কার এবং এর চালক এম এ হান্নানকে আটক করেছে লালপুর থানা পুলিশ বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে